গ্রাজুয়েটদের পদচারণায় উৎসবমুখর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আগামীকাল 12 ফেব্রুয়ারি রোজ রবিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্মরণকালে সবচেয়ে বড় সমাবর্তন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত শুক্রবার থেকে গ্রাজুয়েটদের কস্টিউম, উপহার সামগ্রী, খাবার কুপন সহ আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে। এবারের সমাবর্তনে 6000-এরও বেশি গ্রাজুয়েট বৃন্দ অংশগ্রহণ করেছেন। সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে প্রাণের ক্যাম্পাস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। গ্রাজুয়েট এবং সাধারণ শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাসে বিরাজ করছে আনন্দঘন উৎসবমুখর পরিবেশ। উক্ত সমাবর্তন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদের সদয় অনুশাসনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি সভাপতিত্ব করে গ্রাজুয়েটবৃন্দদের ডিগ্রি প্রদান করবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি এমপি সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী প্রফেসর ডক্টর শামসুল আলম এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর লুৎফুল হাসান সার্থকভাবে সমাবর্তন অনুষ্ঠানটি সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছেন।